মাগুরারে সন্ধ্যা যেন একটু ভিন্নই, দিনের আলো ছুটি নিয়েছে বটে, তবে এই সন্ধ্যা ভিন্নতার কারণ মাগুরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা এক আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। সন্ধ্যার এই অন্ধকার দূর না করতে পারলেও সাকিব নিশ্চয়ই চাইবেন জনমানুষের প্রতিনিধি হয়ে তাদের দুঃখ দূর করতে। পারবে কি মাঠের অলরাউন্ডার সাকিব? সাকিবের মনোনয়ন পাওয়া নিশ্চিতের পর মাগুরায় চলেছে মিষ্টিমুখও। এদিকে সাকিবে আশা দেখছেন মাগুরার মানুষজন। মাননীয় প্রধানমন্ত্রী সাকিবের প্রতি যে আস্থা রেখেছে, আমরা বন্ধুরা তার সাথে আছি। আমরা এটুকু প্রত্যাশা রাখি যে আমাদের মাগুরাবাসী, আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের বন্ধু সাকিব আল হাসানকে ভোট দিয়ে নির্বাচিত। আর বাংলাদেশের আরেক অধিনায়ক মাশরাফিও নিজের নড়াইল দুই আসন থেকে পেয়েছেন মনোনয়ন। আগে থেকেই অবশ্য ছিলেন সাংসদ। কি অদ্ভুতভাবে নিজেও মিশে যেতে পারেন একেবারে গণমানুষের সাথে, এমন প্রমাণ এর আগেও অনেকবার দিয়েছেন মাশরাফি। এবারও চিত্রানদীতে নৌকার পাল তুলবেন নড়াইলের কৌশিক, দেশের সবচেয়ে সফল অধিনায়কের একজন। রাজনীতিতেও এগিয়েছেন সবার আগেই, বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে রাজনীতিতে পা রাখা সবার আগেই এই মাশরাফি বিন মর্তুজার। এর আগে আওয়ামী লীগের ক্রীড়া ও যুব সম্পাদকও ছিলেন সাবেক অধিনায়ক। নড়াইল দুই আসনে আওয়ামী লীগের হয়ে লড়বেন এই ক্রিকেটার। অবশ্য পাঁচ বছর আগেই আওয়ামী লীগে যোগ দেন মাশরাফি। এর আগে 2018 সালের নির্বাচনের ভোটে নৌকা নিয়ে সংসদে যান নড়াইলের কৌশিক। এরপরে ধীরে ধীরে নিজের খেলাও কমিয়ে দেন মাশরাফি আর মনোযোগ দেন দল আর নিজের নির্বাচনী এলাকায়। গেল পাঁচটা বছরে গণমানুষের কাছে ঠিকই পৌঁছে গেছেন ম্যাশ, জিতলে চ্যালেঞ্জ হয়ে আসবে সামনের পাঁচটা বছরও। রিফাত এমিল, টিস্পোর্টস। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডাউনলোড টিস্পোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস, ভিজিট টিস্পোর্টস.com।